আজ চৌঠা মার্চ, একাত্তরের এদিনে স্বাধীনতার দাবিতে সারা দেশে গণজোয়ার তৈরি হয়। সর্বত্র চলতে থাকে যুদ্ধের প্রস্তুতি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, স্টেট ব্যাংক, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সব অফিস, ব্যাংক, শিল্প কারখানাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর নির্দেশে বন্ধ হয়ে যায়। গোটা দেশে অসহযোগ আন্দোলনের পাশাপাশি পালিত হয় সর্বাত্মক হরতাল। খুলনায় বাঙালি ও অবাঙালিদের মাঝে সংঘর্ষ হয়। সামরিক জান্তার সান্ধ্য আইন ভঙ্গ করে রাস্তায় নেমে আসে মানুষ। ঢাকায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় হরতালে দমনপীড়নের নিন্দা জানানো হয়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। মার্চের এদিন মুক্তির দাবি।